হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবার সুস্থতা কামনায় আবারও হাজির হয়ে গেলাম কলার মোচা রেসিপি পার্ট থ্রি। পার্ট ওয়ান, পার্ট টু যারা এখন পর্যন্ত দেখেননি প্লিজ একবার দেখে আসবেন। আমি বেল আইকনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিব। তাহলে একটি কলার মোচা দিয়ে কত ধরনের কত কিছু বানানো যায় সেটা সহজেই শিখে নিতে পারবেন। তো কথা না বলে চলুন আজকের রেসিপিটি শুরু করে দেই। আর রেসিপি শুরু করার আগে আপনাদের প্রতি রইল আমার আকুল আবেদন যে যদি আমার নিপা কুচনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন ভিডিওতে, আপনাদের প্রতি রইল আমার অন্তরের অশেষ কৃতজ্ঞতা। আপনারা পাশে আছেন বলেই আমি একটু একটু করে পিলপিল পায়ে হেঁটে যেতে পারছি, মানে আমার চ্যানেলটি নিয়ে সামনের দিকে এগোতে পারছি। আপনারা আমার পাশে আছেন বলেই আমি কাজ করতে উৎসাহ পাই, তাই আপনাদের প্রতি রইল আমার অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা। চলুন শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন কলার মোচার ফুল। সেই ফুলটা আমি গত পর্বে বলেছিলাম যে অর্ধেক করে আমি ভাজি করেছি এবং বাকি অর্ধেকটা দিয়ে আজ কী করবো সেটা দেখাই। ভাপানো সেই ফুলটাকে আমি পাটায় বেটে নিচ্ছি। যদি পাটায় বাটতে অসুবিধা হয় ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এই মোচার বাটাটা দিয়ে আমরা কি করব, এই বাটা দিয়ে আমরা মাখিয়ে নিব। কিছু মশলা দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। মশলা দিয়েছি শুধু গরম মশলা, ধনিয়া গুঁড়া এবং সামান্য মরিচ। হলুদ কিন্তু এখানে দেওয়া যাবে না। তারপর লবণ পরিমাণ মতো দিয়ে, তবে হ্যাঁ লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি ভাপানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। মোচার মধ্যে কিন্তু অতিরিক্ত লবণ মানায় না। তারপর এভাবে একটা শেপ দিয়ে একটা বড়ার মতো করে আমি তেলে ভেজে নিব। এখানে অনেক সময় দেখা যায় বড়াটা সুন্দর হবে না। যারা নতুন করছেন তাই আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। ময়দা যদি সাথে মাখিয়ে নেন তাহলে কোনো রিস্ক থাকলো না, বড়াটা তৈরি হয়ে গেল। যেহেতু আমি এটা করতে করতে অভ্যস্ত তাই আমার আর ময়দা লাগে না, আমি এমনিতেই এই বড়াগুলো তৈরি করতে পারি। আপনারা যদি বড়া তৈরি করতে না পারেন তাহলে ময়দা দিয়ে বড়াটা তৈরি করে নিতে পারেন। এখন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে ফেললাম মানে ভেজে নিয়েছি। এখন সেকেন্ড পার্ট কি করব, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ ভাজছি। এই রেসিপিটার নাম হচ্ছে কলার মোচার রসা। তারপর দিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এটা খেতে আসলে লাগে একদম মাংসের মতো। আমার মেয়ে তো বুঝতেই পারে না এটা কি মাংস নাকি এটা অন্য কিছু, তাই সে খেয়ে ফেলে। আপনারাও চাইলে কাউকে এভাবে মাংস বলে ধোঁকা দিতে পারেন এই কলার মোচার রেসিপি দিয়ে। যাই হোক, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। মানে জাস্ট মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে দিয়ে দিতে পারেন। মাংসের স্বাদে তৈরি হবে কলার মোচা। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। হ্যাঁ লবণটা খুব সাবধানে দিতে হবে, ভাপানোর সময় লবণ দেওয়া আছে, আবার বড়াটা যখন তৈরি করেছিলাম তখন একটু লবণ দিয়েছি, তাই লবণটা যদি মনে করেন না দিলে হয় তাও না দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে অল্প একটু দরকারে অল্প দিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি, কষানোর জন্য দিয়ে দিয়েছি পানি। মাই গড কি সুন্দর করে হয়ে গেছে। তারপর যখন পানিটা টকবক টকবক করে ফুটে উঠেছে তখনই ভেজে নেওয়া বড়াগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য যেন সুন্দর করে হয়ে যায়। একদম দুর্দান্ত একটা রেসিপি। তারপর ঢেকে দিয়েছি। আমরা মধ্যম আঁচে এই রান্নাটা করব। একদম মাংসের মতো লাগছে তাই না, খেতেও কিন্তু মাংসের মতোই লাগে।
এই যে তিন পদ রান্না করেছিলাম, কলার মোচার ভিতরের অংশের ভর্তা, তারপর কলার ফুলের ভাজি যেটা পেঁয়াজ ছাড়া পাঁচফোড়ন দিয়ে করেছিলাম, তারপর কলার মোচার রসা। তিন পদ রান্না করেছি একটা মাত্র মোচা দিয়ে। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই আশাই রইলাম। এবং এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।